দুই মাসের ব্যবধানে অন্তর্বর্তীকালীন সরকারের বড় একটি সাফল্য এনে দিয়েছেন আমাদের রেমিট্যান্স ফাইটাররা, যাদেরকে আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি। বাংলাদেশ বিনির্মাণের কারিগর, বাংলাদেশ বিনির্মাণের অতন্ত্র প্রহরী বলা হয় আমাদের রেমিট্যান্স যোদ্ধা ভাই বোনদের। তাদের কল্যাণে, তাদের বদৌলতে এই সরকার দুই মাস যেতে না যেতেই বড় ধরনের একটি সাফল্য ইতিমধ্যেই পেয়েছেন। এবং এই সাফল্যের পিছনে আমাদের প্রবাসীরা যেভাবে কাজ করেছে, যে অনবদ্য ভূমিকা রেখেছে, এখন আমাদের প্রবাসী ভাই বন্ধু 2 কোটি রেমিট্যান্স ফাইটারদের কিছু দেওয়ার সময় এখন এসেছে। এখন যদি আমরা এই প্রবাসী রেমিট্যান্স ফাইটারদের কিছু না দিতে পারি, এটা তাদের সাথে চরম অন্যায় হবে বলে আমি মনে করি। কারণ এটা তাদের হক, তাদের অধিকার। এই যে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন এই বিগত 2 মাসে, আর এই রেমিট্যান্সের বদৌলতে এই সরকার আজকে $1.5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে পেরেছেন, হাসিনার রেখে যাওয়া ঋণ বাংলাদেশের ঘাড়ের উপরে। এই ঋণের বড় একটি অংশ আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকার পরিশোধ করেছেন। এটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সাফল্য, বড় ধরনের। আরেকটি বিষয় আমাদের জন্য চমক বলতে পারেন আপনারা, যে বিগত 2 মাসে 66 মানে কোটি ডলার আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে এই 2 মাসে। মানে আমাদের দেশের জন্য এটা আসলে চমৎকার শুধু বলবো না, মানে একটা বড় ধরনের সাফল্য বলে আমি মনে করি। একবারই আমি যদি একটু নিউজটা আপনাদের দেখাই, যেটা দেশের জন্য কি পরিমাণ সাফল্য এনে দিয়েছেন আমাদের প্রবাসী ভাইরা। 1 মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে 66 কোটি ডলার, অনলি 1 মান্থ। 1 মাসের মধ্যে একদিকে $1.5 বিলিয়ন ঋণ পরিশোধ হয়েছে আমাদের রিজার্ভে হাত না দিয়ে, আবার আরেকদিকে 66 কোটি ডলার আমাদের যে রিজার্ভ, ফরেন রিজার্ভ, সেটা বৃদ্ধি পেয়েছে। এটা কার বিনিময়ে হলো? আমাদের প্রবাসী ভাইদের। এখন আসেন, এই প্রবাসীদের জন্য আমাদের কি করার আছে, কি করণীয়? তারা কি মাথার ঘাম পায়ে ফেলে শুধু দিয়েই যাবে আমাদের? আমরা কি খালি নিয়েই যাব? তাদের জন্য এই দেশ, রাষ্ট্র, এই সরকারের কিচ্ছু করার নেই? না, অবশ্যই আছে। যেমনটি আমরা তাদের কাছ থেকে নেই, ঠিক তেমনভাবে এখন আমাদের প্রবাসী ভাইদের কিছু দিতে হবে। আমরা এর আগেই বলে আসছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রবাসীদের মধ্য থেকে প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা একজনকে নিয়োগ দেন। কারণ একজন প্রবাসী ভালো বুঝবে প্রবাসীদের অ্যাকচুয়াল সমস্যাটা কি, কি কি সংকটের মধ্যে প্রবাসীরা বিভিন্ন দেশে রয়েছে, এটা শুধুমাত্র আমাদের প্রবাসী ভাইরাই ভালো বোঝার কথা। যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিবেন প্রবাসী ভাইরা। তাহলে এখানে যদি আমি একজন প্রবাসীকে বসাতাম, দায়িত্ব দিতাম, তাহলে প্রবাসীদের সমস্যা অনেকাংশেই খুব সহজে তারা সমাধান করতে পারতেন। প্রবাসীদের যে সংকট, যে চ্যালেঞ্জ, এগুলো খুব সহজে দ্রুততম সময়ে তারা সমাধান করতে পারতেন। কিন্তু তা না করে আপনারা কি করলেন? এমন একজন ব্যক্তিকে প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো যার ন্যূনতম প্রবাসীদের নিয়ে অভিজ্ঞতা নেই। যেমন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনি এখন প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা আমাদের। আচ্ছা, বলেন, শ্রদ্ধা রেখেই বলছি, ডক্টর আসিফ নজরুল স্যারের ন্যূনতম জ্ঞান, নলেজ প্রবাসীদের রিলেটেড আছে কিনা আপনারাই জানেন। প্রবাসীরা কি কি সংকটে, কি কি সমস্যার মধ্যে রয়েছে, এটা তিনি কতটুকু অবগত, কতটুকু জানেন? আমরা সবাই বুঝেন এটা। তাহলে এখানে যদি আমরা এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিতে পারতাম যিনি দীর্ঘদিন প্রবাসে থেকেছেন, দক্ষ, অভিজ্ঞ এবং প্রবাসীদের সাথে কাজ করেছেন, তাহলে কিন্তু তিনি খুব সহজে দ্রুততম সময়ে প্রবাসীদের এই সংকটগুলো
সমস্যাগুলো সমাধান করতে পারতেন, কিন্তু আমরা সেদিকে যাই নাই। তো যাই হোক, যেহেতু যাই নাই তার মানে যে যাওয়া যাবে না বা যেতে পারবো না, সেটা এমন নয়। সুযোগ আছে, সময়ও আছে, চাইলে এখনই সম্ভব। একজনকে বসান, দায়িত্ব দেন, কাজ করুক। প্রবাসীরা নানান জায়গায় নানানভাবে হয়রানি হয়, যদিও ইতিমধ্যে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকটাই কমে এসেছে সেই সমস্যাগুলো, তারপরেও সমস্যা কিন্তু অনেক জায়গায় রয়ে গেছে। এগুলো সমাধান করতে হবে, প্রবাসীদের স্মুথলি কাজ করার সুযোগ করে দিতে হবে। বিশেষ করে বিভিন্ন দেশে বাংলাদেশের যে দূতাবাসে যারা দায়িত্বরত রয়েছেন, কাজ করেন, এরা একবারে নিজেদেরকে জমিদারের সন্তান ভাবে, প্রবাসীদেরকে মনে করেন চাকর বাকর। এই রকম কর্মকর্তা যারা আছেন এদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। যারা আমাদের হাই কমিশন, দূতাবাস কিংবা মিশনগুলোতে কাজ করবেন, ওই দেশের প্রবাসীদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ তাদের পাঠানো রেমিটেন্সের টাকা দিয়ে ওই অ্যাম্বাসেডার, ওই অফিসারের বেতন হয়। তো যাদের টাকা দিয়ে আপনার বেতন হয়, আপনি তাদের উপরে খবরদারি, জমিদারি চালাবেন কেন? আপনার মালিক সে, এরকমই মনে করতে হবে। এটাই সরকারকে নিশ্চিত করতে হবে। প্রবাসীদের সমস্যা হোক, কষ্ট হোক, এরকম কোনো কাজ করা যাবে না। প্রবাসীরা কোনো বিষয় নিয়ে আসলে দ্রুততম সময়ের মধ্যে সেটা সমাধান করতে হবে। অনেক জায়গায় আমরা দেখি জমিদারের মতো ভাব নেই সরকারের দায়িত্বশীল ব্যক্তি, যারা অ্যাম্বাসেডার বলেন বা অন্যান্য অফিসাররা, মানে তাদেরকে একবারে কেয়ারই করেন না, মানে গুরুত্বই দেন না, ঘন্টার পরে ঘন্টা দূতাবাসের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকেন আমাদের প্রবাসী ভাইরা। এই যে এরকম নানান অভিযোগ, এরকম হাজার হাজার অভিযোগ প্রবাসীদের পক্ষ থেকে আছে, এগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে হবে, অন্যথায় এই বিপ্লবের যে স্পিরিট সেটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি আবারও একটা আহ্বান জানিয়ে শেষ করছি, প্রবাসীদের মধ্য থেকে একজনকে প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী বানাতে হবে, এটা সবারই দাবি।